সিন্ধুর তত্ত্বাবধায়ক সরকার সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচারকে অসাংবিধানিক ঘোষণা করে তার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে যেতে অস্বীকার করেছে। সিন্ধু সরকার সামরিক বিচারের বিষয়ে সুপ্রিম কোর্টে কোনো আপিল করেননি বলেছেন অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মকবুল বাকারের মুখপাত্র। ১৬ নভেম্বর সিন্ধু এবং সুহাদা ফোরাম বেলুচিস্তানের অন্তর্বর্তী সরকার পৃথকভাবে সুপ্রিম কোর্টকে সামরিক আদালতের বিচারের বিষয়ে তার রায় বাতিল করার জন্য অনুরোধ করেছে। অধিকন্তু প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেল তার ২৩ অক্টোবরের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করার রিপোর্টও প্রত্যাখ্যান করেছেন। ৯ মে মারপিটের সাথে জড়িত বেসামরিক নাগরিকদের সামরিক বিচারকে বাতিল এবং অকার্যকর ঘোষণা করেছেন। একদিন আগে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক ফেডারেল এবং প্রাদেশিক সরকার এই রায়ের বিরুদ্ধে আন্ত আদালতে আপিল দায়ের করেছিল, যা আইনজীবী এবং নাগরিক অধিকার কর্মীরা স্বাগত জানিয়েছিলেন। কেন্দ্র এবং প্রাদেশিক সরকারগুলির পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিল যাতে তারা ২৩ অক্টোবরের রায় প্রত্যাহার করে এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারাগুলিকে পুনরুদ্ধার করে যা অবৈধ ঘোষণা করা হয়েছিল। ২৩ অক্টোবর শীর্ষ আদালতের ৫ সদস্যের একটি বেঞ্চ সামরিক আদালতে বেসামরিকদের বিচার বাতিল এবং অকার্যকর ঘোষণা করে, কারণ এটি পাকিস্তান তেহরিক ইনসাফের গ্রেফতারের ফলে ৯ মে দাঙ্গায় জড়িত বেসামরিক ব্যক্তিদের বিচারকে চ্যালেঞ্জ করার আবেদনগুলি স্বীকার করে। এদিকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ মনোযোগী। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের সব দিক থেকে পূর্ণ সমর্থন করছি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সেট আপ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অক্লান্ত পরিশ্রমের ফলে তত্ত্বাবধায়ক সরকার তার মেয়াদে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারীকরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে বলে আশা করছি। এক প্রশ্নের উত্তরে আনোয়ারুল হক কাকা সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের অর্থনীতি এখন প্রায় স্থিতিশীল হয়ে উঠেছে। তিনি আরো বলেন, আমরা আমাদের অর্থনৈতিক স্বাস্থ্য লক্ষ্য অর্জন করেছি, যা তত্ত্বাবধায়ক সেট আপের জন্য একটি খুব বড় চ্যালেঞ্জ ছিল।